हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। आशा करछि आपनारा सबाई खूब भालो आछेन, सुस्थ आछेन। आमराओ भालो आछि, सुस्थ आछि। आज के मंगलवार, एखन सन्धे बजे 6টা 6:30 7টা কটা হয়েছে আমি ঘড়ি দেখিনি। আমি ঘুমোছিলাম, একটু আগে ঘুম থেকে উঠলাম, তো উঠতাম না, ডেকে ডেকে ওঠানো হয়েছে ঘুম থেকে। ঘুমিয়ে এসে একটু লেট করে, তো এই তো ঘুম থেকে উঠে ফ্রেশ শেষ হয়ে বসেছিলাম, গেম খেলছিলাম। তো তারপর দেখি মা আজকে করার কথা আমার, মানে পূজো মানেই তো মোয়া মুরগি নাড়ু এসব হয় সবার বাড়িতে। আগে তো মানে অনেক পরিমাণেই হতো, সবাই যখন একসাথে মানে আমাদের খাওয়া দাওয়া একসাথে যখন ছিল অনেক পরিমাণেই হতো, সেদিন মানে সকাল থেকেই ওই শুরু হয়ে যেত তোরজোর, মোয়া মুরগি নাড়ু এই সমস্ত কিছু বানানো। কিন্তু এখন সেই জিনিস অনেকটাই কমে এসছে। আর যেহেতু ঘরে ঘরে সবাই ডায়াবেটিসের পেশেন্ট, বাবা মা সবার, আর বাবার প্রতি বছর পুজোতে এগুলো নাড়ু মোয়া এই সমস্ত খেয়ে পুজোর পর বাবার সুগার লেভেলটা অনেক বেড়ে যায়। তো এইবারও বানাবে বানাবে, মানে আমরা আসার আগের থেকেই নাকি বাবা বলে আছে বানাতে, তো মা বানায়নি। অনেক কিছু বাড়ির ব্যাপার আছে, এইবার বানায় না সেইবার বানায় না, এই করে করে আর বানানো হয় না। তো বাবা একটু রাগারাগি করছিল, যার জন্য মা বলেছে না যে আজকে বানাবো। তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে আমি তো শুয়েছিলাম, তখন মা দাদা মিলে নারকেল কুড়িয়ে রেখেছে। তো আমি মাকে বলেছিলাম আর যা করো না করো, নারকেলের নাড়ু যেটা হচ্ছে চিনির বা তক্তি যাই বলো, নাড়ু বা তক্তি, সেই চিনির নাড়ু বা তক্তি করতে। তো নারকেল নারকেল সব কোরানো হয়ে গেছে, আর এখানে হচ্ছে এখন মুরগি। মুরগি কি মা মোয়া করবা নাকি? না, মুরগিটা তো বুক খাই একটু ভালো লাগে, কিন্তু মোয়াটা আমার খুব একটা ভালো লাগে না। তো মা বলছে ঠিক আছে এখন অল্প অল্প করে করবো, তোরা এখন চলে যাবি, যাওয়ার আগে আমি করে দিয়ে দেবো। তো এখন এই মুরগি বানানো হলো সবে, এরপরে মোয়া হয়েছে না হবে, এরপর মোয়া হবে আর ওই নাড়ু। ছোট মাম্মার বানানো হয়ে গেছে, আমি যেদিন এসেছি সেদিন ছোট মাম্মা এগুলো বানিয়েছে। বাবা খতম হয়ে গেছে, খতম হয়ে গেছে, আস্তে আস্তে ওখানে রাখো, ওখানে রেখে দাও, ওখানে বাকিটা রেখে, হাতে তেল দিয়ে নি লাগে না, তাহলে হাতে লাগে না। আমার হাতে আগে বাথরুমে যাও, বাথরুমে কি ধুয়ে এসো বাবা, এইটা ধুতে হবে, তুমি রাখা যা একটু। এই পূজোর সময় মানে যেই যার বাড়িতে যাক না কেন, আমাদের গ্রামে এখনো এই মানে বিভিন্ন জায়গায় তো উঠেই গেছে এই সমস্ত কিছু বানানো, আমাদেরও প্রায় আর কয়েক বছরই হয়তো চলবে, তারপর এই সমস্ত প্রথা আমাদের বাড়ি থেকে উঠে যাবে। কিন্তু এখনো অবধি সেটা আছে, এই পুজোর সময় যদি কেউ বাড়িতে আসে না, মানে চা মিষ্টি সেগুলো পরের ব্যাপার, সবাইকে আগে প্লেটে করে এই মোয়া মুরগি নাড়ু এই সমস্ত কিছু মানে যা যা বানানো হয় সবাইকে আগে এই সমস্ত কিছু দেওয়া হয়। আগে তো আরো প্রচুর কিছু হতো, এখন এই জিনিসগুলো তো পাওয়াই যায় না। মা নন্দদা আসছে ডাকে, ওই ঢেমচি, তারপর হচ্ছে আরো অনেক কিছু, মানে ঢেমচিটা যে কি ছোট ছোট না, মানে কি বলবো, খই টাইপের জিনিসটা, আমরা ঢেমচিই বলতাম, খয়ের মতো একদম ছোট ছোট গোল গোল টাইপের হয় ওগুলোর মোয়া। আর ওই ঢেমচি যখন মানে ওই কাঁচার থেকে যখন খই বানানো হতো, ওটা একদম মানে পুরো ফেটে ফুটে একাকার হয়ে যেত, খুব সাবধানে ওটা খই বানাতে হতো। তারপর ঢ্যাপ বলতো, আরও মানে খয়ের মুরগি যেরকম হয় সেই ঢ্যাপের মুরগি, তারপর ওই ঢেমচির মুরগি, ঢেমচিটা আমাদের নিজেদের জমিতেই হতো, এই পুজো উপলক্ষে খাওয়ার জন্য কিছুটা করে করা হতো, এখন আর ওইগুলো করাও হয় না। সেই এখন ঢ্যাপ মানে পদ্মের বিচির যে ওটা, ওই সেই ঢ্যাপের মোমো আর ঢেমচির মোমো এগুলো কিচ্ছু হয় না, নামগুলো বেশ অদ্ভুত না, কিন্তু আমাদের ছোটোবেলা মানে এগুলো নিয়ে আমাদের ছোটোবেলা জড়িত। আর তখন তো ঠাম্মা ছিল বেঁচে, দাদু বেঁচে ছিল, আর আমাদের দাদু বেঁচে থাকতে এই সমস্ত জিনিস মানে এত দেরি করে, মানে পুজোর প্রথমা দ্বিতীয়া, আজকে মনে হয় দ্বিতীয়া কি তৃতীয়া চতুর্থী জানি না, মানে এত দেরি করে বানানো দাদু থাকাকালীন এ সমস্ত হতো না, একদম মানে পুজো পড়ার আগে এগুলো সমস্ত কিছু রেডি চাই দাদুর। আর রোজ দিন সকালবেলা পুজোর দশমী অবধি, দশমী কেন বলছি, প্রায় মানে লক্ষ্মী পুজো পার করেও আমাদের সকালবেলা অন্য কিচ্ছু ব্রেকফাস্ট হবে না, সকালবেলা উঠেই ওই মোয়া মুরগি সমস্ত কিছু টিন বাইরে রাখা থাকতো, যা যেটা খাবে যার যেটা পছন্দ ওখান থেকে নিয়ে খাও, বাকি এক্সট্রা কোনো ব্রেকফাস্ট মানে এই পুজোর দিনগুলোতে আর হবে না। কিন্তু ওই যে দিন চলে যায়, আস্তে আস্তে সমস্ত কিছু নিয়মকানুন পরিবর্তিত হয়, আর দিন দিন আধুনিক হচ্ছে সবাই, এই সমস্ত কারো কেউ পছন্দ না, ওই আমরাই তো মানে ভাই বোন খাই না, মা সেটাই বলছে যে এগুলো করবো তোরা কেউ খেতে চাস না। আর মানে এখন তো আমি আসার পর সমস্ত কিছু আমার নাম দিয়ে হচ্ছে যে হ্যাঁ মেয়ে এসছে এতদিন পরে, মেয়ে এসছে এতদিন পরে, আমি মাকে বললাম আমি তো বলেইছি আমি নারকেল নাড়ু ছাড়া খাবো না। হ্যাঁ, যতদিন মা ওরা আছে, মা বাম্মারা আছে, ততদিন আমাদের বাড়িতে এগুলো হবে, তারপর এই জেনারেশনের আর কেউ এগুলো বানাবেও না, খাওয়াও হবে না, এগুলো সব স্মৃতির পটেই থাকবে। এখানে বানাচ্ছে কি বানাচ্ছে, নারকেল,
চিনি দাও ভাই, জলটা একটু কমা দে। দাদা এখানে বানাচ্ছে নারকল নাড়ু, মানে চিনি দিয়ে যেটা পাক করা বলে সেই পাক করা। মা এলাচ দিও না, এলাচ দিবা কি? এলাচ দিও না, কারণ না দিও না, ভালো লাগে না, একটা গন্ধ লাগে। তক্তি করবে না, শুধু নাড়ু গুলো শাঁস দিয়ে তক্তি করবে। শাঁস গুলো বের করো, শাঁস গুলো তো বমা দেয় ভাই। বমা গড়িয়ে আছে, শাঁস মানে এগুলো যাও নিন্নিকে দিয়ে এসো, শক্ত করে ধরো, বড় শক্ত করে ধরো তিনটে। হ্যাঁ মম্মা কি শুইছো, শরীর ভালো না? ফুলের সাজ এই একটা শঙ্খের সাজ, হ্যাঁ হ্যাঁ শিব মেলার থেকে কিনা। এটা আমার ঠাম্মার সাজ, সাইড দিয়ে ভেঙেও গেছে। আর ঠাম্মার সাজগুলো রাখা আছে, ঠাম্মার গুলো বেশ বড় বড় চার কোনা। ঠাম্মার গুলো হচ্ছে বিয়ের সাজ, মানে 680 এরকম টাইপের দাও, 680-600 ওই টাইপের দাও, দিয়াও চলে আসবে। আর ঠাম্মার সাজগুলো সব বড় বড় পুরোনো আমলের সাজ, মোটা মোটা, এগুলো তো পাতলা পাতলা। ঠাম্মার গুলো ভারী ভারী এখনো রাখা আছে। ঠাম্মার সাজ ওটা যায় হচ্ছে মেয়ের বিয়েতে, যে মানে ওই বউ ভাতে রাতে যে বাড়ির থেকে তত্ত্ব যায় মেয়ের বাড়ির থেকে, তখন ওই সাজে করে, মানে সেটা আমার বিয়েতেও হয়েছে, দিভাইয়ের বিয়েতেও হয়েছে, বুচুর বিয়েতেও হয়েছে, ওই ক্ষীর করে, ক্ষীরের যে মানে ক্ষীর দিয়ে ওই সাঁচে ফেলে বিভিন্ন টাইপের লেখা থাকে, শুভ বিবাহ লেখা, প্রজাপতি লেখা, এরকম অনেক বড় বড়, মানে খুঁজে পেলে দেখাবো, কোথায় আছে জানি না, খুঁজে পেলে আমি দেখাবো একদিন। ওই মোটা মোটা করে ওই সাঁচের মধ্যে বানিয়ে ওগুলো তত্তে যায়। ওই পদ্মের বীজটা ঢ্যাপ যেটা না, ওইটাই বুঝে মাখনা বলে নাকি? ঢ্যাপ যেটা বললাম, ঢ্যাপের কই পদ্মের বীজ, ওটা পদ্ম না, ওটা হচ্ছে শাপলা। শাপলার বীজটা হচ্ছে ঢ্যাপ বলতাম, মানে ঢ্যাপ বলে, ঢ্যাপের কই বাজারেও নাকি পাওয়া যায়, মা বললো এখনো পাওয়া যায়। ওই শাপলার বীজটা হচ্ছে মানে ওটার থেকে, ওটাকে ঢ্যাপ বলে, ওটারই ঢ্যাপের খই থেকে ওই মোয়া মুরকি ওটা হতো। আর চা খাওয়ার একটু দেরি আছে, মা বললো একটু নারকেলটা হয়ে যাক তারপরে চা করবে, যার জন্য যার জন্য আমি একটু বসেছি পান খেতে। এই স্টার মেটটা, এটা হচ্ছে আমার বানানো, যেটাতে চুন লেগে আছে, কারণ এটা পানের ডাবরের উপরে এভাবে মা এটাকে সাজিয়ে রাখে। এটা হচ্ছে মার পানের সমস্ত কিছু সরঞ্জাম, মা হচ্ছে আমার এই ম্যাটটা দিয়ে, মানে স্টার ম্যাটটা দিয়ে মা এই পানের ডাবরটা ঢেকে রাখে। তো ওটাই দেখালাম, ওটা আমার হাতে বানানো। মোয়াটা বাকি আছে, মোয়া বানালে শেষ আমাদের, ওই মোয়া মুরগি আর এই নারকেলের নাড়ু, নাড়ু টক্কি এগুলো। গুড মর্নিং, আজকে হলো বুধবার, কালকে সন্ধ্যাবেলা ওই মুড়ি মোয়া মুরগি ওইটুকুই ব্লক করা হয়েছে, তারপরে করা হয়নি। সেই মুড়ি মোয়ার উপর ওগুলো বানিয়ে নিয়ে আমি আর দাদা গেছিলাম রাস্তাতে সে বার্থডে ব্লকটাকে আপলোড করার জন্য, গিয়ে ঘন্টা কানেকের মতো বসেছিলাম, তাও হচ্ছিল না, শেষে চলে এসেছি। এসে দেখছি মা শরীরটা বেশ খারাপ, মা এসে শুয়ে আছে, তারপরে এত ব্লগটা করা হয়নি। তো আজকে সকালবেলাতে ভেবেছিলাম আমি উঠে রান্না বান্না সমস্ত কিছু করব। মা আর বাবা গেছিলো ডাক্তারের কাছে, ব্লাড টেস্ট করতে দিয়ে এলো, তো মা 8টার আগে চলে গেছিলো। আমি ভেবেছি উঠে রান্না বান্না করব, আমি ঘুম থেকে উঠিনি, দেখছি মা আর বাবা চলে এসেছে 8:30-এর মধ্যে, আমার আর রান্না বান্না করা হলো না। এই সমস্যা হয় কারণ আমাদের বাড়িতে খুব সকালবেলাতে রান্না হয়ে যায়, আর আমার তো ঘুম থেকে এত সকালে ওঠার অভ্যেস নেই। যাক গে, তবু 8:30 থেকে ঘুম থেকে ওঠা হয়েছে, ঘুম থেকে উঠে চা জল খাবার, জল খাবার বলতে চা বিস্কিট এই খাওয়া হয়েছে। এইদিকে মার ভাত হয়ে গেছে, আর কি হয়েছে মা?
ভাত হয়ে গেছে, দুপাশে দুটো রান্নার মা চাপিয়ে দিয়েছে, আর এখন আমি কাটছি এই লাউয়ের চোখলা। এই লাউয়ের চোখলা ভাজা হবে, আর হবে হয়তো আজকে ডিম কষা, আর মিলির জন্য আমা আমা দেখি। বাহ, তুমি কাউন্টিং করেছো? আচ্ছা মাম্মা, ডাব্লিউটা কিন্তু ক্যাপিটাল হয়ে গেছে, স্মল ডাব্লিউ একটু ছোট হয় না? গুড। তুমি তো ডাব্লিউ ফর শেখোনি, তুমি ডাব্লিউ ফর লিখলে কি করে? মামাইয়া বলে দিয়েছে? আচ্ছা, মামাইয়াকে বলে তুমি টি অফ ফর টাইগার অবধি শিখেছো, ঠিক আছে। গুড, ভেরি গুড। নাও নিয়ে যাও, নিয়ে যাও, নিয়ে যাও মাম্মা। মিলি ওইদিকে পড়তে বসেছে ওর মামাইয়ার কাছে, ওর পড়া হয়েও গেল, আর আমি তো এইদিকে ওই লাউয়ের চোখলা কাটতে বসেছি। আর দুপুরে যেটা বলছিলাম, আর হবে হয়তো ডাল হবে একটু মিলির জন্য, কারণ একটু ঝাল হলে মিলি খেতে পারবে না, আর বাড়িতে বাবা প্রচন্ড রকমের ঝাল খায়, তো যার জন্য একটু ডাল হবে, আর ডিমের কষা, লাউয়ের চোখলা ভাজা, আর কি হচ্ছে মা? আর একটা নিরামিষ সবজি, মাছ ভাজা, সকালে ঘি, মাছ ভাজা, ডাল ফল, এগুলো দিয়ে আমাদের খাওয়া হবে। আর আমি চা ফা খেয়ে সকালে কাজকর্ম সমস্ত করে জামা কাপড়গুলো ধুয়ে দিয়ে মেলে দিয়ে এলাম, তারপর খাওয়া দাওয়া করে, সকালে খাওয়া দাওয়াটা করে আবার একটু রাস্তায় গিয়ে বসতে হবে, দেখা যাক ব্লগটাকে আপলোড করতে পারি কি না। দাদা বলছে তুই সমস্ত করে করে এডিট করে রেখে দে জমিয়ে, তুই যখন যাবি বাড়িতে তখন গিয়ে ওগুলো আপলোড করবি। আমি বলছি এতগুলো ব্লগ এডিট করে ওই রাখার জায়গা হবে না, যার জন্য দেখা যাক এইভাবেই কষ্ট করে দুদিন তিনদিন চারদিনে আপলোড করতে হবে একটা একটা করে। মাকে সবজি বলতে বেশি কিছু না, ওই লাউ খোসা, পেঁয়াজ, রসুন, টমেটো এগুলো কেটে দিয়ে এখন আমার পাচ্ছে ঘুম। ভাবছি একটু ঘুমিয়ে নিই, মা বলে যা ঘুমিয়ে নে, তো ভাবছি একটু ঘুমিয়ে নিই। আর আমাদের এরকম এই বেডের এখানে একটা করে তোয়ালা দেওয়া থাকে, কারণ বাবা এসে ওই এখানে মাথা দিয়ে শুয়ে থাকে, মানে মাথা দিয়ে শুয়ে শুয়ে টিভি দেখে বাবা। বাবা বাড়িতে এলো কি বাস টিভি চালিয়ে দিয়ে এই এখানে সোজা, বাবা এলে খাটের এপাশে বসা যায় না, এখান থেকে সরে যেতে হবে, এখানে একটা কোলবালি সবসময় থাকবে, আর এখানে তোয়ালা দেওয়া থাকে, এখানে মাথা দিয়ে টিভি দেখে, যার জন্যই তোয়ালাটা ওই তেল ফেল লেগে না কালো কালো হয়ে যায়। তো ভাবছি একটু ঘুমিয়ে নিই, তাহলে ব্লগটাকে এখানে শেষ করে দিই, আর বাড়াচ্ছি না। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার কোনো না কোনো ব্লগে, ততক্ষণ টাটা।